খানে হাইসে যাইছে, কি হয়েছে? হ্যাঁ হাইসে যাইছেন কেন? আমাকে চেনেন? আমি হামির উৎসব আলী, আই এম ইন ফ্রম দুবাই ফেরত, নাও ইন চাপাই নবগঞ্জ উইথ গোল্ডেন টিট। কি হয়েছে, হাসি যাচ্ছেন কেন আপনি? হাসি বন্ধ হয় না রুস্তম ভাই, একটা চাবি মেরা দিছে সাইবা। হ্যাঁ পয়সা এনেছি, চাবি মেরে ছেড়ে দিছে, চেষ্টা করেন। ঠিক আছে চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, চেষ্টার লোক না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ আরে ভাই হাসি বন্ধ করেন না, আমি কথা বলবো তো। কথা শুনলো হাসি আসে? হ্যাঁ সেটা আপনার চেহারা ডাইস দেখে আমি পয়সা নিয়েছি। কথা হয়েছে কি, আমি তো জেনে নিয়েছি যে এখানে আপনার কেন রাখা হয়েছে, বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। তা হামাক দেখে লাজ শুরু করে দিয়েছেন, গান শুরু করে দিয়েছেন কেন? অর্ডার আছে আপনার কাছে না, আমি বিনোদন দিই আপনাকে, না নাচি। এরকম ফাউলা রাখুন স্যার। কে দিয়েছে গো? সেইটা তো বলা যাবে না। হ্যাঁ কি হয়েছে? লাইট নেই, দিন নেই, হ্যাঁ দাঁত সব রোদে মেলে দিয়ে বসে আছিস। কত টাকা বেতন দেয় তো? চাকরি না ছাড়া পর্যন্ত আমি বলবো না। রুস্তম ভাই আপনার পায়ের আর কিছু হলো না? না আর বলো না তো, বিদেশে দেখাইছিলাম ডাক্তার মামুন বুঠা, এত টাকা চাইলো, সেই টাকা দেখলে জেতা ট্যাঙ্কি মেলে যায়। হাসছো কেন? বড় সব মানুষের সমান সমান ঠ্যাং, কষ্ট লাগে গো। শুধু আমারটাই ছোট হইলো, পাইতে পারলাম না গো। রুস্তম ভাই আফসোস করতে নেই। আর আফসোস করে কি হবে, একবার ভাবেছিলাম কি জানো, যে ঠ্যাংটা ছোট ওই জুতোটা হিল বড় করে নেব, আর অন্যটা ঠিকঠাক থাকবে, সেম সেম হয়ে যাবে দুটো। পরে ভাবিয়ে দেখলাম ফলস ফলস দিয়ে কি হবে গো, যা আছে মানে নিলে। আচ্ছা আমার কথা বাদ দাও তো। আচ্ছা ভালো কথা, তোমার জামাই কোথি নেই? নেই মানে কোথ গেলছে? নেই মানে নেই, 6 মাস যাবত ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই রুস্তম ভাই। কি বলছো, মনটাই তো খারাপ হয়ে গেল গো। ভাইয়া এক একজনের কষ্টটা এক এক রকম, আমাকে দেখেন, ছোটবেলায় বাবা মা মারা গেল, মানুষ হলাম ভাইয়ের সংসার, ভাবি চাইতেন না সেখানে থাকি, কত কষ্ট করে ভাইয়া রাখলো, পড়াশোনা করালো, যে জন্য আজকে চাকরিটা করতে পারছি। চাকরি ছাড়া একা জীবন আরো যে কত কষ্টের হতো। রুস্তম ভাই আমার তো দুইটা পায়ের সমান, কি লাভ হলো বলেন? আপনি তো অন্তত আমার চাইতে ভালো আছেন। কি বললে বলো তো, আমার লিজের চোখে পানি এসে গেল। আচ্ছা নিঝুম বলো তো, আমি তোমার জন্য কি করতে পারি বলো তো? দোয়া করবেন শুধু। আরে দোয়া তো আছেই পাগল, পুরো জীবনটা পড়ে আছে না, একটা ব্যবস্থা নিতে হবে না? আচ্ছা আমি পয়সা লিখছি, ব্যবস্থা নিয়ে নেব। কি ব্যবস্থা নেবেন?
এখন কি করে বলবো? আগে মাথায় আসুক, মাথায় আসলে বলে দেবো। টেনশন নেও না তো, আমি আছি না। রুস্তম ভাই আপনি একদম আগের মতোই আছেন, এরকমই থাকবেন। শোনো, সারা পৃথিবী বদলা যাক, আমি রুস্তম কোনোদিন বদলাবো না। কেন বদলাবো? টেনশন নেবে না। হ্যাঁ আচ্ছা, চলো আমার বন্ধুর কাছে চলো, এই রিসোর্টে উঠেছে, চলো। জবের ভালো ছেলে, ইউটিউবার, ছোটোবেলা থেকে শুধু চিল্লায়। কেন জানো? ছোটোবেলা ওক ধরে সবাই মারতো, আমার এক পা ছোটো তাও আমি লাথি মেরেছি। সেই তখন মার খেয়ে যে চিল্লানোর অভ্যাস হয়েছে না, এখনও চিৎকার করে, চিৎকার ছাড়া কথাই বলতে পারে। জবের মজা হবে, চলো না। আচ্ছা ঠিক আছে।